আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ভিডিওতে দেখতে চলেছেন 2022 কোরবানি ঈদের গরুর প্রাইস কত। কত নিছে ভাই? 2,80,000। কোরবানি করার সুন্নত নিয়ম কি, এ বিষয়ে ইসলাম কি বলে, ভিডিওটি শেষে বলা হয়েছে এই বিষয়ে। এবং ভিডিওটির মধ্যখানে এমন একটি গরু দেখানো হবে যেটি দেখে অবাক হয়ে যাবেন। তো চলুন শুরু করি। লাল গরুগুলোর মধ্যে সাদা রঙের গরুটির দিকে একটু লক্ষ্য করে দেখুন। এই গরুটির নাম বাদশা। ফেনী জেলার একজন কৃষক প্রায় 6 বছর ধরে এই গরুটিকে লালন পালন করেছেন এবং তিনি এবারের ঈদে এই গরুটির দাম রেখেছেন 36 লক্ষ টাকা। এবার জেনে নিন কুরবানি করার সুন্নত নিয়ম কি। উত্তর, কুরবানি করার সুন্নত পদ্ধতি হল যার উপর কুরবানি ওয়াজিব সে নিজের পক্ষ থেকে এবং পরিবারবর্গের পক্ষ থেকে নিজ হাতে কুরবানি করবে। কুরবানির পশু একটি হোক কিংবা একাধিক হোক, অথবা ভাগ করলে এক ভাগ হোক কিংবা একাধিক ভাগ হোক, একটি পশু বা এক ভাগ কুরবানি নিজের ও নিজের পরিবারবর্গের জন্যই যথেষ্ট। এবার আপনারা ভিডিওটিতে সাদা ও লাল রঙের যে গরুটিকে দেখতে পাচ্ছেন, এই গরুটি একটি ফিজিয়ান জাতের গরু। বাজারের অন্য গরুগুলোর চেয়ে এই গরুগুলোর দাম বেশি হয়ে থাকে।